علي আমরা জানি আগামী কালকে 19 নভেম্বর বিএনপির গণসমাবেশ এখানে গণবিস্ফোরণ ঘটবে এরকমই ধারণা আমরা পেয়ে যাচ্ছি ইতিমধ্যে পেয়ে গেছি তো আমি এই ভাই যার পরিচয় আমি ইতিমধ্যে নাম বলে দিয়েছি নিজাম ভাই তিনি কিছু বলেন আমি তার মুখের বয়ান কিছু শুনতে যাচ্ছি ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যারা দেখছেন দেশ ও বিদেশে সবাইকে আমার পক্ষ থেকে এবং জেলা যুব দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন আগামী কাল 19 নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ হতে যাচ্ছে যদিও এটা আনুষ্ঠানিকভাবে শুরু হবে আগামী কাল 11টার পরে কিন্তু ইতিপূর্বে আমরা আপনারা দেখতে পাচ্ছেন এই আলী আমার দেশের মাঠ লোকে খানায় খানায় ভর্তি হয়ে গেছে যেহেতু দীর্ঘদিন পরে এই মাঠে 2008 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে এবং জননেতা ইলিয়াস আলীর উপস্থিতিতে আমরা মিছিল প্রোগ্রাম করেছিলাম একটি সমাবেশ করেছিলাম এখন খালেদা জিয়া খানাত্তরি এবং সিলেটের এক কোটি মানুষের হৃদয়ের স্পন্দন সিলেটের মাটিও মানুষের নেতা জননেতা ইলিয়াস আলী এই সরকারের কুশলে পরে গুম হয়ে আছেন আমরা আশা করি দিই অনৈতিক বিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করছি এবং জননেতা ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় আমাদের মাঝে ফিরিয়ে দেবেন এবং আগামী কালকের যে সমাবেশ এটা ইতিপূর্বেই এই মাঠ আপনারা দেখতে পাচ্ছেন পরিপূর্ণ রূপান্তরিত হয়েছে এবং আশাবাদ রাখছি কালকে 5-7 লক্ষ জন সমাগম হবে এই মাঠে আশা করছি একটি সর্বকালের সর্ববৃহৎ একটি গণসমাবেশ এই মাঠে আগামী কালকে হবে ইনশাআল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি 5-7 লক্ষ লোকের কথা বলছেন আমরা হয়তো ভাবতেছি আরও বেশি হতে পারে এবং আরও বেশি হোক এটাও আমরা দেখতে চাই মিছিলে এবং আরও যারা আছেন সাথে যারা আছেন তাদেরকে ভিডিওতে তুলে ধরতেছি যদি এক একজন নাম বলতে বললে তাহলে সুবিধা হয় ভাই আপনার নাম জাভেদ আহমদ জাভেদ আহমদ জাভেদ আহমদ জাভেদ আহমদ ভাই আপনার নাম জুনেদ আহমদ এই যে ভাই বলেছেন তো নাম জুনেদ আহমদ আপনার নাম সুরেশ
দেখলেন কিছু নেতাদের অনুভূতি তুলে ধরলাম বাংলার জনগণ গণজোয়ারে এই গণজোয়ারে দেশ মাতাকে মুক্ত আমরা করবই এবং ভাইয়েরা আমার একটা কথা না বললেই নয় আমরা যে যেখানে আসি যেভাবে আসি 10ই ডিসেম্বর আমাদের ঢাকাতে যেতেই হবে যদি আমরা তারা কিন্তু 5 দিন থেকে 6 দিন আগে জলপথ এবং নৌপথ এবং গাড়ি ঘোড়া সব বন্ধ করে দিবে কারণ তারা ভয় পাচ্ছে এদের পায়ের তলে মাটি নাই আপনারা জানেন শেখ হাসিনা এখন ঘুমাতেও পারে না কেন ঘুমাতে পারে না এটা জানেন ইতিমধ্যে 6টা জনসভা দেখে কইছে আমি এত আমার উন্নয়ন গেল শেখ হাসিনার উন্নয়ন উন্নতি আর এখন জনগণের জ্বালায় ঘরে ঘরে মোমবাতি শেখ হাসিনার উন্নতি 100 টাকা কেজি খায় চাল শেখ হাসিনার উন্নতি এত বিদ্যুৎ নিয়ে আপনারা গায়িকা নায়িকা বিদ্যুৎ নাকি টুকরিতে দিয়ে দিয়ে বিক্রি করবে আপনারা জানেন সেই এই গায়িকা আর নায়িকা বিদ্যুৎ নিয়ে টুকরি টুকরি দিয়ে বাজারে বিক্রি হবে এখন বাংলাদেশের অবস্থা ভাস্যমান বিদ্যুৎ তো নেই বিদ্যুতের নামে মেগা প্রকল্প করে তারা হাজার 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 কোটি টাকা বিদেশে পাচার করছে আর বলছে শতভাগ বিদ্যুৎ আমরা দিয়েছি আমরা বলতে চাই শতভাগ বিদ্যুতের খুঁটি বিএমপি দেশে তারণার অহংকার তারেক রহমান বসিয়ে দিয়েছে খুনি তারেক রহমান বানাইছে এই তারেক রহমান এই দেশের খুনি বসাইছে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে একটা তারও টানাতে পারেন নাই আবার টুকরি দিয়ে বিদ্যুৎ বেঁচবে আপনারা জানেন এক মাসের মধ্যে তিনবার বিদ্যুতের দাম বাড়িয়েছে রাতে দুইটার সময় চুরি করে তেলের দাম বাড়িয়েছে আপনারা জানেন যে ইতিমধ্যে পানির দামও বাড়াইছে বাংলাদেশের জনগণ কি খেয়ে বেঁচে আমি বলতে চাই সবাই আপনারা এখন আমরা এক হয়ে সরকারকে বিতাড়িত করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে সুপ্রিয় দর্শকবৃন্দ সবাইকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি এখন ভিডিও শেষ করে দিব এবং শেষ করে দিচ্ছিও আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ হাফেজ